দেখো কোনো কিছুই তার মিথ্যে বলিনি। একবার বিয়েতে মেলেনি সুখ, একাধিকবার বিয়ে করেছেন বাংলা সিরিয়ালের এই পাঁচ তারকা। বাংলা ধারাবাহিকগুলিতে নায়ক নায়িকাদের একাধিক বিয়ে, বিচ্ছেদ, পরকীয়া দেখে দেখে আমরা অভ্যস্ত। এমনকি আমরা সেগুলো নিয়ে হাসাহাসি করি, রাগারাগি করি। কিন্তু জানলে অবাক হবেন, সিরিয়ালের মতো বাস্তব জীবনেও একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন বেশ কিছু জনপ্রিয় এবং পরিচিত টেলি তারকা। চলুন জেনে নেই এই তালিকায় কোন কোন অভিনেতা অভিনেত্রী আছেন। গৌরব চট্টোপাধ্যায়, বর্তমানে তাকে দর্শকরা বেশি চেনে ঋদ্ধিমান সিংহরায় হিসেবে। তবে এই অভিনেতা জীবনে দুবার বিয়ের পিঁড়িতে বসেছেন। প্রথমে 2013 সালে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় প্রথমবার নায়িকা অনিন্দিতা বোসকে বিয়ে করেন, কিন্তু পরবর্তীকালে তাদের ডিভোর্স হয়। এরপর 2020 সালে নায়িকা দেবলীনা কুমারকে বিয়ে করেন অভিনেতা মানালি দে। জি বাংলার অন্যতম ধারাবাহিক কার কাছে কই মনের কথাতে শিমুলের চরিত্রে অভিনয় করছেন মানালি দে। তবে তিনি অনেক ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত, কিন্তু বাস্তব জীবনেও এই অভিনেত্রী দুবার বিয়ে করেছেন। প্রথমবার 2012 সালে গায়ক সপ্তম ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয়, তবে বিয়ের চার বছর পর বিচ্ছেদ হয়। এরপর 2020 সালে পরিচালক অভিমন্যুকে বিয়ে করেন অভিনেত্রী অনিন্দিতা বোস। টেলিভিশনের খুব পরিচিত অভিনেত্রী অনিন্দিতা দুবার বিয়ে করে ফেলেছেন, তবে দুটো বিয়ের কোনোটাই বেশি সময় অবধি টিকে থাকল না। প্রথমবার 2013 সালে অভিনেত্রী গৌরব চ্যাটার্জিকে বিয়ে করেন, কিন্তু সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। এরপর মানালিদের বর্তমান স্বামী তথা পরিচালক অভিমন্যুকে বিয়ে করেন, কিন্তু বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে সম্প্রতি ব্রেকআপ হয়েছে প্রাক্তন বয়ফ্রেন্ড সৌরভ দাসের সঙ্গে। এখন অবিবাহিত রয়েছেন অভিনেত্রী ভরত কৌল। টলিউডের অন্যতম অভিনেতা হলেন ভরত কৌল। এই অভিনেতা ছোট পর্দায় কাজ করার আগে বড় পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন। তিনি বেশি খলনায়কের ভূমিকায় অভিনয় করতেন। তবে এই অভিনেতা প্রথমবার বিয়ে করেছিলেন জনপ্রিয় টলি অভিনেত্রী অনুশ্রী দাসকে, কিন্তু সেই সংসার সুখের হয়নি। তাই পরবর্তীতে এই অভিনেতা বিয়ে করেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে। এখন তাদের সংসার সুখের, এমনকি একটা মেয়েও আছে তাদের, ইন্দ্রনীল মল্লিক। ছোট পর্দার জনপ্রিয় মুখ ইন্দ্রনীল মল্লিক। বর্তমানে তিনি জি বাংলার ধারাবাহিক কার কাছে কই মনের কথাতে শতদ্রুর চরিত্রে অভিনয় করছেন। তবে একাধিক বিয়ের তালিকায় নাম আছে এই অভিনেতার। তিনি প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যকে, কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর কয়েক বছর আগে তিনি বিয়ে করেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিককে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 TV, পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।